চ্যানেল, তোমরা দেখছো দি ফিয়ারি লাইটস। তো আজকে একটুখানি আলো দেখতে পাচ্ছি। দুদিন সোমবার আর মঙ্গলবার যা বৃষ্টি হলো, রবিবারটা আকাশটা খুব সুন্দর দিয়েছিল, একদম নীল আকাশ ছিল, ভালো হাওয়া দিচ্ছিল, আমার খুব ভালো লাগছিল। তারপর বুঝতে পারিনি যে সোমবার আর মঙ্গলবার এইভাবে ভাসাবে, মানে এত বৃষ্টি হয়েছে। আর আমার বৃষ্টির সময় বৃষ্টি আমার খুব একটা ভালো লাগে না প্রথম কথা, আর কোথাও বেরোতে তো পারি না, ঘরের মধ্যেই না, ঘরেই থাকতে হয়। আর ঘরে কী বা ভিডিও বানাবো, সেই ভিডিও সেরকম কিছু করতেও পারিনি। তো আজকে দেখছি বাবা একটুখানি আকাশটা ঠিক আছে, মানে এই জায়গাতে দাঁড়িয়ে আমি যদি কালকে ভিডিও করতাম তো আমাকে দেখতেই পেতে না, মানে এতটা অন্ধকার হয়েছিল, কি পরিমাণ বৃষ্টি হয়েছে দুদিন ধরে। তো আজকে দেখছি একটু ঠিক আছে, মানে কালকের থেকে অনেকটা বেটার আছে, ওই জন্য আমাকে দেখতে পাচ্ছ, আলোটা এসছে তাই, কারণ কালকে তো একদম অন্ধকার হয়েছিল। তো যাই হোক, আজকে কি করবো না করবো বুঝতে পারছি না, কিছু জামা কাপড় কিছু জমে রয়েছে, সেগুলো এখন ছাদে দিতে দিয়ে দিনটা আমি কীভাবে কাটাই দেখি, যেহেতু ওয়েদারটা ভালো আছে, মনটাও ভালো আছে, তাই দেখি বিকেলবেলা কোথাও যেতেও পারি। যদি বিকেলবেলা আবার সেই নামে বৃষ্টি দাও তো ছেড়ে দাও, আর এই বর্ষাকালটা তো এরকমই হবে, মেনে নিতেই হবে, কিছু করার নেই এই টাইমটায়। তো একটুখানি রোদের দেখা পেয়েছি তাই জন্য মনটা একটুখানি খুশ হয়ে আছে। তো যাই হোক, জানি না কতক্ষণ থাকবে, কারণ এখনও একটা মেঘ আসছে দেখতে পাচ্ছি, তো কিছু করার নেই, এইভাবে প্রকৃতির সাথে আমাদেরকেও চলতে হবে, আমাদেরকেও অ্যাডজাস্ট করে নিতে হবে। আজকে দেখো মেঘ তো করে রয়েছে, কিন্তু তার সাথে খুব হাওয়াও দিচ্ছে, কালকের মতন ওরকম ঘুমোট হয়ে নেই, হাওয়াও দিচ্ছে, কিন্তু মেঘ কিন্তু ভরপুর রয়েছে। জানি না কতক্ষণ এরকম বৃষ্টি ছাড়া থাকবে, কতক্ষণ যে আকাশে কোনো গ্যারেন্টি নেই, কখন যে বৃষ্টি নেমে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। আর এই একটানা পরপর বৃষ্টি হলে না আমার কেমন যেন মনটা খুব খারাপ লাগে, মানে কেমন যেন কান্না কান্না পায়। তো তোমাদের মধ্যে কি কারোর এরকম হয় নাকি আমারই অদ্ভুত জিনিসটা আমার একারই হয়? তো যাই হোক, জানিও কিন্তু অনেকক্ষণ উঠে পড়েছি, ব্রেকফাস্টটাও করে নিয়েছি, তো এখন সেরকম কিছু কাজ নেই। তো এবারে কি আসতে চলেছে ভিডিওতে, আদৌ বিকেলবেলা বেরোতে পারি কি না, আদৌ বিকেলবেলা আবার বৃষ্টি শুরু হয় কি না সেটা আবার দেখি। তো যাই হোক না হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দেখো ছাদে একটুখানি এসেছি, আকাশটা দেখবো বলে কেমন আছে না আছে। তো দেখছি অন্ধকার তো হয়ে রয়েছে, মেঘ করে রয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, আর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আর বৃষ্টিটা হচ্ছে না যে এটাই অনেক ভালো। কিন্তু মেঘ কিন্তু একদম ভরপুর রয়েছে, যেমন দেখছিলাম তখন তেমনি মেঘ কিন্তু ভরপুর রয়েছে। তো এরকম আকাশে মনে হচ্ছে বেরোনো যেতে পারে, তো দেখি। আর বাড়িতে এখন দুদিন তিন দিন আটকা পড়ে থেকে ভালোও লাগছে না, একটুখানি বেরোতে ইচ্ছা করছে। তো বৃষ্টি যেহেতু হচ্ছে না তাই একটা রিস্ক নেওয়াই যেতে পারে, কারণ বলা যেতে পারে না রাস্তা বেরোনোর পর যদি বৃষ্টি নেমে যায়। আর সেক্ষেত্রে ছাতা আছে, ছাতাটা বার করে নেবো, আমার ব্যাগে এখন সবসময় ছাতা থাকে বর্ষাকালে। তো ঠিক আছে, বৃষ্টি এখন হচ্ছে না, একবার চান্স নিয়ে দেখি, অন্তত রেডিটা হয়ে নিই তারপর বেরিয়ে দেখি কি হয় পরিস্থিতিটা। তুমি মেঘ করে রয়েছে, দেখো কি তাড়াতাড়ি সন্ধ্যাটা হয়ে গেছে, মনে হচ্ছে না কত রাত হয়ে গেছে, সন্ধ্যা হতো না হতেই মেঘ করার জন্য একদম চারদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। দুজনে এসে বসে রয়েছে, আমি ছাদে এসেছি, দুজনে এসে বসে রয়েছে, আমি কখন নিচে যাবো ওরাও যাবে, আমার সাথে সাথে সবসময় থাকতে হবে। এদিকে শোনো, এদিকে তাকাও শ্যামু, এদিকে তাকাও আমার দিকে, ও শ্যামু অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না তোমাকে, তুমি লাইটটা এসো না, লাইটটা দেখি একটু, আসো আসো, এই যে শ্যামু বসে আছে, এই যে কখন আমি নিচে যাবো ওয়েস্ট করে বসে আছে, এদিকে দেখো মুখটা দেখাও, এদিকে ঘোরো, এদিকে ঘোরো আমার দিকে, এই যে এই যে ওপরে ওপরে, এই যে এই যে একজনকে তো ঠিক করে দেখা যাচ্ছে, এই সাদা বলে দেখা যাচ্ছে, তাও শুনছো বলে বাবলে বলে বাবলে, অন্ধকার অন্ধকার আসছে, একজনকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, একজন যাচ্ছে ঘরে চলে যাচ্ছে, আমি আগে পরিষ্কার দেখা যাচ্ছে, এইদিকে শ্যামু শ্যামু এদিকে এসে পোগো, এনাকে ঠিক করে দেখা যাচ্ছে না, বাবা যতক্ষণ আমি যাবো ততক্ষণ এই বসে থাকবে ধর্ণা দিয়ে। A few moments later,
তো দেখো চলে এসেছি আমার সেই আবার পছন্দের জায়গায়, সেই যে ক্যাফেটা আগেও দেখিয়েছিলাম তোমাদেরকে, তো সেখানে এসেছি। আর এই বৃষ্টি বাদলার দিনে একটুখানি গরম কফি ছাড়া আর কিছু সেরকম ভালোও লাগে না, তো কফি অর্ডার করেছিলাম আর তার সাথে ছিল স্যান্ডউইচ আর ফিশ ফিঙ্গার। আর এখানে ভালো করে ভিডিও তোলার একটা চেষ্টা চলছে, রোদিকের জন্য ভাবছে কতক্ষণের ভিডিওটা হবে আর আমি খেতে পারবো। তো যাই হোক, দুদিন ঘরে আটকে থাকার পর আজকে ফাইনালি একটু বেরোতে পেরেছি, সত্যি মনটা খুব ভালো লাগছে। এরার সময় কিন্তু হালকা বৃষ্টি পেয়েছি। তো আজকের এই ভ্লগটা আমি এই পর্যন্তই রাখছি, তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লগে, আজকের মতো টাটা।